Good morning, all friends. Everyone, good morning. Welcome back to my channel and new vlog. আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি পুরো আমার পুরো স্ট্যান্ডিস্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো আজকে হলো গিয়ে শুক্রবার আর আমি অনেক দিন পরেই ব্লগ করছি, কেননা আমার বললামই তো যে ট্রাইপডটা আমার খারাপ মানে হয়ে গেছে, ভেঙে গেছে, তো তার জন্য আমি ভিডিও করতে পারছি না। তো এখন আমি আরেকটা ট্রাইপড এনেছি, তো এখন আমি ভিডিও করতে পারবো আশা করি। ছোটোখাটো এনেছি আর কি, এখন তো আর বড়ো আনা সম্ভব না, তো তার জন্য ছোটো এনেছি। তো দেখি এটা দিয়ে মোটামুটি হয়তো বা করা যাবে। সো চলো তাহলে ব্লগটা স্টার্ট করি। আর আমি আজকে যেহেতু শুক্রবার, তো বাড়ির কিছু সবজি টবজি দিয়ে, সবজি ডুগা ডাকা এসব দিয়ে একটা নিরামিষ তরকারি করবো। তো তার জন্য আমি খেতে এসে গেছি, এখান থেকে আমি কিছু ডুগা ডাকা নিয়ে নেবো আর কি। সো চলো তাহলে তোমরা দেখতে থাকো ব্লগটা। তারাও এদিকে একটা লাউয়ের টুকার আগা দেখতে পাচ্ছি, সেটা কেটে নেব। এই দেখো এখানে একটা বেগুন আছে, সেটাও পেরে নেবো। এখান থেকে কয়েকটা ডাটা তুলে নিচ্ছি। আর ওই দেখো এখান থেকে আমি একটা পেঁপে পেরে নেবো। দাঁড়াও, আমার হাতে তো ক্যামেরা, তুমি এই দেখো পেঁপে পেরে নিয়েছি একটা। আর এখান থেকে পেরে নিচ্ছি শিম। আর এখান থেকে কয়েকটা অরল পেরে নেব। এই দেখো, আর আমি এখন খাচ্ছি শেক। আর এখন বাজে 9:30, তো ব্রেকফাস্ট এখনই করছি। আর আজকে যেহেতু শুক্রবার, রান্নাবান্নাও মানে অনেক কিছু বলতে কি, অন্য দিন তো ধোয়া টোয়া থাকে না, তো আজকে তো ধোয়া দেই সব কিছু হলো, তো তার জন্য একটু লেট হয়ে গেছে। তো এখন করছি ব্রেকফাস্ট। সো চলো তাহলে পরে কথা বলছি, তারপর রান্নাবান্না করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো সবজিগুলো কাটাকাটি করে নিয়েছি, আর ফুলকপি ঘরেই ছিল তো তার জন্য দিয়ে দিলাম। তো সবজি তো রান্না হয়ে গেছে, তো যা যা সবজি আমি নিয়ে এসেছি সাথে ফুলকপি দিয়ে রান্না করেছি। আর এখানে করেছি সয়াবিন, সয়াবিন দিয়ে আলু দিয়ে একটা তরকারি, আর করেছি তোমার ডাল, এইটুকুই রান্না করেছি। তো এখানে আমি কমলা নিয়েছি খাবো বলে। তো দেখতেই পেলে যে কী কী রান্নাবান্না করলাম। তো এখন খাচ্ছি ফ্রুট, তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো ফ্রুট, দেখ অরেঞ্জ খাচ্ছি, তো হাফ খেয়ে নিয়েছি, তো আর বাকিটা রয়ে গেছে 3 পিস মতো। তো চলো তাহলে আবার কাজবাজ করে নিই, ঠিক আছে? ফ্রুটটা খেয়ে তারপর আমি কাজবাজ করে নেব। সো চলো তাহলে কাজবাজ করা যাক। এখন বাজে প্রায় 1:30 কি 2 হবে, এখনও স্নানবান কিছুই হয়নি। আর এখন করব লাঞ্চ, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো এখন লাঞ্চটা করে নেব। লাঞ্চটা করে তারপর স্নান টান করব। আর ঘড়িতে ঘড়িটা দেখিয়েও লাভ নেই, কারণ ঘড়িতে ঘড়ির ব্যাটারিটা শেষ হয়ে গেছে কালকে, তো বর আজকে বললাম নিয়ে আসতে। তো চলো তাহলে লাঞ্চটা আমি করে নিই, ঠিক আছে? তো তোমরা দেখে নাও কী লাঞ্চ করছি। ডাল নিয়েছি, তারপর নিয়েছি একটু সবজি আর 2 রুটি, এইটুকুই। তো খেয়ে দিয়ে আমি কাজে লেগে পড়েছি। তো এখন আমি কাপড় চোপড়গুলি গুছিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ যে আমার নতুন শাড়ি, তো এগুলি মানে আমি পরে ফটো তুলেছিলাম, তো তুলে আর আমি ভাঁজ করে রাখিনি, তো তার জন্য এখন আমি ভাঁজ করছি। তারপর কুর্তি এসব সব কিছুই পরে পরে ফটো তুলে তারপর এখানে রেখে দিয়েছি, আর ভাঁজ করিনি। তো এখন কাপড় চোপড় গুছিয়ে তারপর বিছানা আমি তুলে নিয়েছি, তো বিছানাটা মানে ঝাড়বো আর কি। তাছাড়া সকালে আমি তোমাদেরকে বিছানা তোলাটা আমি দেখাতাম, কিন্তু হঠাৎ করে আমি সকালবেলা, হয়তোবা তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পারবে, মানে আমি যখন সকালবেলা ভিডিও করেছিলাম
যখন আমি সবজি তুলে আনছিলাম আর কি, তখন আমি মানে ভিডিও এডিট করার সময় দেখি কি আমার কানে কানের নেই আর কি। তো আমি তো একটুখানি ভিডিও করি তারপর এডিট করে নেই, তো তখন আমি দেখি যে আমার কানে কানের মধ্যে কানের নেই। তো আমি তো মানে একদম ভয় পেয়ে তাড়াতাড়ি বিছানা তোলা শুরু করে দিয়েছি। আমি মানে আমি জানি যে বিছানাই হবে, বিছানাতেই হবে, তো তাড়াতাড়ি। তারপরও আমি ভাবলাম যে হয়তো বা ক্ষেতেটাতে গিয়েছি, মানে জমিতে গিয়েছি, তো হয়তো বা সেখানে পড়ে গেছে কিনা। তো আমি তাড়াতাড়ি করে বিছানাটা তুলে তারপর দেখলাম কি ঘরেই পড়ে আছে কানের। তো যাই হোক, পেলাম, সেটাই বড় কথা। আমার কানের প্রায় মানে হারিয়ে যায়, মানে খুলে যায় আর কি, তো আবার পেয়েও যায়, সেটাই ভাগ্যের ব্যাপার আর কি। তো আমি দেখতে পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে কাজবাজ সব শেষ করে নিয়েছি, ঘর দোয়ার মোছা, ঝাড় দেওয়া, তারপর কি বলে উঠান ঝাড় দেওয়া, সব কিছু আমার কমপ্লিট। তো তোমরা এখন দেখতেই পেলে যে চেয়ারের মধ্যে কাপড় চোপড় ছিল, তো সেগুলি আমি কাচবো। আর এখন আমি জলটা ভরে নিয়ে তারপর ফুল গাছগুলিতে সবগুলিতে আমি মানে জল দিয়ে দিয়েছি। তো এখন আমি কাপড় চোপড় কেচে তারপর মেলেও দিলাম, মেলে দিয়ে স্নান করে দেন আমি পুজো টুজো দিয়ে নিয়েছি। হাই এভরিওয়ান, গুড ইভিনিং। তো তোমরা তো দেখতেই পেলে কাপড় চোপড় কাচলাম আজকে, কিছু আর কিছু রয়ে গেছে, তো সেগুলি কালকে কাচবো। তাছাড়া এখন স্টুডেন্ট এসেছিলো, ওদেরকে পড়ালাম। তো স্নান করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। তো এখন বাজে 4:34। তো এখন মানে একদম ফ্রি হলাম, আর রাতে যা যা রান্না ছিল সেগুলো দিয়েই হয়ে যাবে রাত্রিবেলা ডিনারে। তো তো আজকে হলো গিয়ে বছরের একদম শেষ দিন, তো কালকে থেকে হ্যাপি নিউ ইয়ার। তো তোমাদের সবাইকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার 2022। সো কালকে আমাদের কত কোনো এমনিতে কোনো সেলিব্রেশন তো কিছুই হবে না, তো দেখি কি হয় কি না হয়। তো এখন ঘর দোয়ার ঝাড় দেবো, তারপর কাপড় চোপড়গুলি ঘরে নেব, তারপর একটু এক্সারসাইজ করব, তারপর কিছু একটা খেয়ে তারপর এক্সারসাইজ করব, দেন আবার স্টুডেন্টরা আসবে, তারপর পড়াবো, তারপর একদমই ফ্রি রাত পর্যন্ত। সো চলো তাহলে আবার পরে কথা বলছি, ঠিক আছে? তো আমি ইভিনিংয়ে এখন খাচ্ছি লিমন টি আর সুগার ফ্রি বিস্কিট, তো এটাই খেয়ে তারপর এক্সারসাইজ করছি। তো আমার তো স্পেস নেই, তো তার জন্য আমি টাইম লেপসে দিয়ে এক্সারসাইজগুলো করেছিলাম, মানে এক্সারসাইজ আমার করা কমপ্লিট হয়ে গেছে, তো একটুখানি আমি তোমাদেরকে দেখালাম আর কি। তো আমি টাইম লেপসে দেওয়ার কারণে এরকম হচ্ছে, যেরকম নাচানাচি করছি। হাই এভরিওয়ান, তো আমি এক্সারসাইজ করে নিয়েছি, আর তাছাড়া তোমাদেরকে তো দেখালাম, তখন লিমন টি খেয়েছি আর বিস্কিট খেয়েছি, তারপর এখন আর তোমাদের সাথে আর কি আর বা শেয়ার করবো। তো তার জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার আসছি নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজের শরীরে খেয়াল রাখো। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলো না। সো টাটা, গুড নাইট।